মন্দির থেকে শুরু করে মন্দিরে পুঙ্খানুপুঙ্খ এমনকি সরজু নদীর তীরে এই মুহূর্তে মানুষের মধ্যে যে আবেগ যে উচ্ছ্বাস যে উন্মাদনা রয়েছে তাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিন্তু এরই সঙ্গে সঙ্গে বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি অর্থাৎ যে বক্তব্যের কথা বলা হচ্ছে সেখানে প্রথমেই যার নাম আসে অর্থাৎ বাংলা থেকেই রাম মন্দির আন্দোলনের নেতা যিনি ছিলেন সেই দেবগিরি মহারাজ এবং সেই দেবগিরি মহারাজের শিষ্য নির্গুণানন্দ মহারাজজি রাম মন্দির আন্দোলনকে কাছ থেকে একেবারে কাছ থেকে পর্যবেক্ষণ করেছিলেন তিনি কাছ থেকে দেখেছিলেন দেখুন ঋষরা প্রেম মন্দিরের মঠাধ্যক্ষ এই নির্গুণানন্দ মহারাজজির এক্সক্লুসিভ সাক্ষাৎকার কি বলেছেন তিনি এই রাম মন্দির নিয়ে রামকে আমাদের বিষ্ণুর অবতার বলা হয় আমরা দেখবেন যে আসমুদ্র হিমাচল একমাত্র রামের স্বরম অর্থাৎ রাম একটা পরিসরে অযোধ্যা থেকে শুরু করে তিনি কিষ্কিন্ধা হয়ে তিনি যখন আর সমুদ্র তটে পৌঁছেন ধনুষ্কোটি এটা রামের ভারত পরিক্রমা ছিল কিন্তু তা হলো আমরা রামের সংস্কৃতি কিন্তু কম্বোডিয়াতেও পাচ্ছি রামের সংস্কৃতি আমরা আর যাকে বলে এখনকার ইন্দোনেশিয়াতেও পাচ্ছি তার মানে সেইখানেও পর্যন্ত রাম সংস্কৃতি বিস্তৃত হয়েছিল অতএব এখনকার মানচিত্র তো রামের সংস্কৃতি বলতে গেলে ভারত ভূখণ্ডে ছোট যদি সম্পূর্ণটা নেওয়া যায় তাহলে সম্রাট অশোকের যে ম্যাপ ভারতবর্ষের যে মানচিত্র সেটাকেও ছাপিয়ে গেছে রামের সংস্কৃতি অতএব সেখানে আর এখনকার কথা বলার কি হবে।